নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ শিকারের মহোৎসব মাদারীপুরে পদ্মা নদীতে। চরের বিভিন্ন স্পটে হাট বসিয়ে চলছে মাছ বিক্রি, ভিড় জমাচ্ছে ক্রেতারা। প্রশাসন অভিযানও চালাচ্ছে, তবুও বদলাচ্ছে না চিত্র। সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে। মাদারীপুরে পদ্মা নদীর পার দেখে বোঝার উপায় নেই, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলছে। শিবচরের কাজিরসুরা, নেপালের ঘাটসহ পদ্মা নদীর চরাঞ্চলের বিভিন্ন স্পটেই এমন দৃশ্য। ভোর থেকেই কিছুক্ষণ পরপর ভিড়ছে নৌকা, নদী পাড়েই বিক্রি হচ্ছে মাছ, সেখানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এভাবে সন্ধ্যা পর্যন্ত চলে জমজমাট বেচা কেনা। বাজারে তখন বেশি দাম দিয়ে মাছটা কিনতে আছে, কিন্তু কিনলে কি, কিন্তু এই মাছটা যে তাজা আর চোখে চোখে নজর সয়েছে, এই কারণে মনে আকর্ষণ হয় বেশি। এখানে আমি ঘুরতে আসছিলাম, আয়সা দেখি এখানে ইলিশ মাছের মেলা বসছে, জেলেরা ইলিশ মাছ মাছ ধরে এখানে বিক্রি করতেছে। প্রতিদিন মাছ ব্যবসা কিনে গেছে ভাই, অনুজন জেলেরা ধরে আনতেছে, আমরা কিনে ব্যস্ত আছি। নদী জুড়ে নৌকার ছড়াছড়ি, দিনরাত জাল ফেলছে এক শ্রেণীর অসাধু জেলেরা, নিধন করছে মা ইলিশ, মানছে না প্রশাসনের নির্দেশনা। এই বছর যে এরকম উন্মুক্ত হয়েছে যা বলার মতো না, এত মাছ আর মাছ অনেক পাওয়া যাচ্ছে, মা ইলিশ যেহেতু ধরা নিষেধ। শুনলাম হচ্ছে নিষেধাজ্ঞা দিয়েছে, যা কিনা প্রতি বছরই দেয়, কিন্তু এখানে আইসে তো মানে ভিন্ন চিত্র। এখানে প্রচুর পরিমাণে নৌকা মানে মাছের মানে জেলেরা মাছ নিয়ে আসতেছে। সরকারের পরিপূর্ণভাবে তদারকি করা উচিত এবং পদক্ষেপ নেওয়া উচিত। ইলিশ রক্ষায় অভিযান চালাচ্ছে প্রশাসন, এরই মধ্যে অনেকে জেল জরিমানার আওতায় এসেছে। পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ জাল, তবুও থামছে না জেলেদের দৌরাত্ম্য। দুর্গম কিছু চরাঞ্চল থাকায় এখানে আসলে জেলেরা যারা এই নিষিদ্ধ সময় মাছ ধরে তারা আমাদের চোখ ফাঁকি দেওয়ার সময় পালিয়ে যায়। বন্দরকুলা ইউনিয়নের কাজিরসুরা বাজারে এখানে সবচেয়ে বেশি অভিযোগ এখানে যে এখানে নিয়মিত ইলিশ মাছ বিক্রি হয়। গেল 13 অক্টোবর থেকে শুরু হয়েছে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা, যা শেষ হবে আগামী 3 নভেম্বর। ওবাইদুর রহমান, যমুনা নিউজ।